শুক্রবার সন্ধ্যা রাতে রামচন্দ্র ঘাট বিধানসভার লালটিলা এলাকায় দুষ্কৃতীদের আক্রমণে রক্তাক্ত হল ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস। দুষ্কৃতীরা ওনার একটি গাড়িও ভাঙচুর করে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা রামচন্দ্র ঘাট এলাকা জুড়ে। ঘটনার পর আহত ড্রাগ ইন্সপেক্টর খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এবং পরবর্তী সময়ে তিনি উন্নত চিকিৎসার জন্য আগরতলার একটি বেসরকারি হাসপাতালে যান। যদিও এই বিষয়ে তিনি খোয়াই থানায় লিখিত অভিযোগ করেননি। ঘটনার বিষয়ে ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস অভিযোগ করেন, শুক্রবার তিনি কল্যাণপুরে সরকারি কর্তব্য পালন করে খোয়াইয়ের লালটিলায় একটি অভিযোগের ভিত্তিতে গিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, লালটিলার যতনশীল নামে এক ব্যক্তি বিনা লাইসেন্সে ওষুধের দোকান খুলে অবৈধ ব্যবসা করছিলেন। তিনি ওনার দোকানে গিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করাতেই যতনশীল মোবাইলে ফোন করে কিছু দুষ্কৃতীকে নিয়ে আসেন। দুষ্কৃতীরা সংখ্যায় ছিল 4-5 জন। দুষ্কৃতীরা হাতে লাঠি নিয়ে ওনার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। এই আক্রমণে ওনার একটি গাড়ি দুষ্কৃতীরা ভাঙচুর করে এবং ওনাকে প্রচন্ড মারধর করা হয়। চন্দ্রঘাটে থেকে এখানে অনেক কমপ্লেইন আসে, যারা ওষুধের দোকান, যে এখানে কয়েকজনের যতনশীল একটা নামের লোক, উনি ওষুধ বিক্রি করে লাইসেন্স ছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ। তো এখানে অনেক সময় দোকানে ওষুধ রাখে কিন্তু খোলা পাওয়া যায় না। কিন্তু ওই দিন আমি আনস্পোর্টসের ওইদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ওই দোকানটা চিহ্নিত করি এবং দেখি। তখন আমি ভাবলাম ওকে আমি একটু অ্যালার্ট বা ওয়ার্নিং দিয়ে যাই, কারণ আমি এখন অফিসে এমনি লেট ছিলাম। তো ওকে গিয়ে যাওয়ার সাথে সাথে ওর হাতে ওষুধের বাক্স ছিল, ও ডাস্টবিনে ওষুধটা ফেলে দেয়। ঠিক কর্তার সাথে সাথে ও ফোনে কথা বলছে, ও আমার সাথে কোনো কথা বলছে না। তো আমি ওকে জিজ্ঞেস করছি, তুমি ফোনে কার সাথে? বলছে যে আমি বাবাকে ফোন করছি। বাবাকে ফোন করার নাম করে ও কিছু 4-5 জন ছেলেকে ফোন করে নিয়ে আসে। এবারের আগে গাড়ি দাঁড়া করার সাথে সাথে ওরা গ্লাস টাস ভেঙে আমার উপর অতর্কিত হামলা এবং আমাকে প্রচুর পরিমাণে ঘুষি বা বিভিন্ন মানে প্রাণঘাতী মানে ওরা মেরেই ফেলবে। তারা কজন ছিল সেখানে? ওখানে ওরা 4-5 জন ছিল, কিন্তু বেসিক্যালি আক্রমণ করেছে 3 জন, 2-3 জন ওরা বেশি, ওদেরকে ঢুকাই যাচ্ছে না। আপনি যে মেডিসিন স্টোরে গিয়েছিলেন সেটার নাম কি? ওর দোকানের কোনো নাম নেই, ওর লাইসেন্স নেই, ও ওষুধটা লুকিয়ে লুকিয়ে ও মানে বিক্রি করে ওটা আমার কাছে। এবং ওখানের শুভ খানকে যারা কিছু লোক ছিল আমাকে অফিসে এসে কমপ্লেন করে গেছে যে লোকটা এরকম করে, প্লাস যারা লাইসেন্স আছে তারা বলছে আমাদের লাইসেন্স আছে আর ও লাইসেন্স ছাড়া এইভাবে বিক্রি করলে আমরা কী করে লাইসেন্স নিয়ে ওষুধের ব্যবসা করবো। এদিকে লালটিলা এলাকার স্থানীয় মানুষজন উল্টো ড্রাগ ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাসই অবৈধ ব্যবসার বিরুদ্ধে বিগত বছরের মধ্যে কোনোদিন আইনি পদক্ষেপ গ্রহণ করেননি কোনো এক অজ্ঞাত কারণে। আর এ কারণেই নাকি স্থানীয় মানুষজন ওনার স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।